জয় জগন্নাথ বন্ধুগণ, আজি মু আপন মানকু কহিবাকু যাউছি সকালু কেউ দুইটি শব্দ কহিবা দ্বারা আপনকর সমস্ত মনকামনা পূর্ণ হয়ে পারিব। এই দুইটি শব্দ আপনক জীবনকু বদলাই দেই পারিব। আপনক মুহরু বাহারি থিবা প্রত্যেক কথা আপনক জীবনরে সত্য হেব এবং আপনকু আপনক জীবনর সমস্ত সমস্যার সমাধান মধ্য মিলিযিব। এবং এহা সহিত এই ভিডিওরে মু আপন মানকু এহা মধ্য কহিবাকু যাউছি যে সকাল উঠি কেউ সবু ভুল করিবা দ্বারা এহা আপনক দারিদ্রতার কারণ বনি থাকে। এবং এহা সহিত আমি জানিবা সকাল উঠু উঠু কাহার মুখ দর্শন করিবা উচিত, এসবু বিষয়ে জানিবা পাই ভিডিওকু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। তেবে বন্ধুগণ, আপন যদি চ্যানেলে নুয়া আছন্তি তাহলে সাবস্ক্রাইব করি পাখের থিবা বেল আইকনকু প্রেস করি দিয়ন্তু। আমার আগকু আসুথিবা নুয়া নুয়া ভিডিওর নোটিফিকেশন আপন জলদি পাই পারিবে এবং কমেন্ট বক্সে লিখি দিয়ন্তু জয় মা লক্ষ্মী। তেবে বন্ধুগণ, অনেক লোকমানকর অভিযোগ রহিথায়ে হঠাৎ সেমানকর গৃহরে সবকিছি ওলটা হেবাকু লাগুছি, যেমিতি কোনসি কার্য অটকি যাওছি, কোনসি বি কার্য সেমানক ইচ্ছা অনুসারে হেউ নাহি, গৃহ পরিবেশ মধ্য নকারাৎমক হয়ে যাওছি, নিজ ঘরে রহিবাকু মধ্য অননিশ্বাসী লাগুছি, কোনসি কার্যরে আপনকর মন লাগু নাহি, মনকু অজ্ঞাত ভয় আসুছি, নকারাৎমক চিন্তাধারা আসুছি, দিন সারা চিন্তা লাগি রহুছি, তাহা আপনকর পরিবারের সদস্য মানকু নেই কিংবা আর্থিক সমস্যাকু নেই। যদি আপন এসব চিন্তারু মুক্তি পাইবাকু চাহুছন্তি তেবে প্রতিদিন সকাল উঠি আপনকু এই দুইটি শব্দ কহিবা উচিত। বন্ধুগণ, মহাদেব অতি সহজরে প্রসন্ন হয়ে থাকে, অল্প পূজাপাঠ এবং জল চড়াইবা দ্বারা সে অতি শীঘ্র হি কাহা উপরে বি প্রসন্ন হয়ে যাই থাকে এবং নিজ ভক্তর মনবাঞ্ছা মধ্যে পূর্ণ করে থাকে। মাত্র আজি মো আপনকু এই দুইটি শব্দ কহিবাকু যাওছি, যে শব্দকু আপন সকালে কহিবা দ্বারা আপনকর সমস্ত মনকামনা পূর্ণ হয়ে পারিব। ভগবান শিব শঙ্কর আপনক উপরে প্রসন্ন হেবে, বিনা পূজা পাঠরে মধ্যে আপনকু এতে লাভ প্রাপ্ত হেব যে যাহার কল্পনা মধ্যে আপন করি পারিবে নাহি। তেবে বন্ধুগণ, প্রভু শিব মাতা গৌরী সর্বদা নিজর ভক্তমানক উপরে কৃপা দৃষ্টি পকাই থাকে, সর্বদা সেমানকু আশীর্বাদ প্রদান করে থাকে। যদি এই দুই জনক মধ্যরু কেউ এক জনকু যদি আপন প্রসন্ন করিবে তেবে আপনকর সবু মনস্কামনা পূর্ণ হেব। যদি আপন বিদ্যার্থী অটন্তি কিংবা ছোট পিলা অটন্তি তেবে মধ্য আপন এই উপায়কু পালন করি পারিবে। এই উপায়টি ছোট পিলাঙ্ক ঠারু আরম্ভ করি বয়স্ক ব্যক্তিমানঙ্ক পর্যন্ত সমস্তে এই উপায়টিকু আপনাই পারিবে। ছোট পিলামানে এই উপায়কু পালন করিবার দ্বারা সেমানঙ্কর মানসিক বিকাশ হইথায় এবং পরীক্ষারে সেমানঙ্কু সফলতা প্রাপ্ত হইথায়। গৃহর নারীমানে মধ্য এই উপায়কু পালন করিপারিবে। এই উপায়টিকু পালন করিবা পাই আপনকু স্নান করিবার মধ্য আবশ্যকতা নাহি। ভগবানক সহিত জড়িত যে কোনসি বি কর্ম পাই আপনকু স্বচ্ছতা উপরে ধ্যান দেবা পাই পড়ি থাকে, মাত্র এই উপায় পাই সে সবুর কোনসি আবশ্যকতা নাহি। আপনকু আবশ্যকতা অছি তো কেবল সকাল উঠি এই দুইটি শব্দকু কহিবার অছি। যদি কোনসি নারী বা কোনসি নববিবাহিতা মহিলা এই উপায়কু পালন করন্তি তেবে তাঙ্কু সুসন্তানর প্রাপ্তি হইথায়, যে সন্তান কি আপনকর সম্পূর্ণ পরিবার পাই ভাগ্যশালী হেব, আপনক পরিবার পাই গৌরবর কারণ হেব
ଏବଂ ଆପଣଙ୍କ ବୈବାହିକ ଜୀବନ ମଧ୍ୟ ସୁଖମୟ ହେବ। ଆପଣଙ୍କୁ ଏତେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତ ହେବ ଯେ ଯାହାର କଳ୍ପନା ମଧ୍ୟ ଆପଣ କରିପାରିବେ ନାହିଁ। ସେହିଭଳି ବୟସ୍କ ବ୍ୟକ୍ତିମାନେ ନିଜର ଭଲ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ଏବଂ ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ଉନ୍ନତି ପାଇଁ ମଧ୍ୟ ଏହି ଉପାୟଟିକୁ ଅବଲମ୍ବନ କରିପାରିବେ। ଏବଂ ଯଦି କୌଣସି ବ୍ୟକ୍ତି ନିଜର ଜୀବନରେ ଉତ୍ତମ କରିବା ପାଇଁ ଚାହୁଁଥାନ୍ତି ଏବଂ କୌଣସି ଇଚ୍ଛାର ପୂର୍ତ୍ତି ଚାହୁଁଥାନ୍ତି, ତେବେ ସେହି ବ୍ୟକ୍ତି ମଧ୍ୟ ଏହି ଉପାୟଟିକୁ ପାଳନ କରିପାରିବେ। ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଭାବରେ ପ୍ରଭୁ ଶିବଶଙ୍କରଙ୍କ କୃପା ପ୍ରାପ୍ତ ହେବ ଏବଂ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆପଣଙ୍କୁ ସମସ୍ତ ପ୍ରକାରର ସଫଳତା ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହେବ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ପ୍ରତିଦିନ ସକାଳୁ ଉଠି ନିଜର ଇଷ୍ଟଦେବଙ୍କୁ ସ୍ମରଣ କରିବା ଉଚିତ ଏବଂ ନିଜର ଦିନର ଆରମ୍ଭ ଦେବାଦେବୀଙ୍କର ପୂଜା କରି ଆରମ୍ଭ କରିବା ଉଚିତ, ଯାହା ଫଳରେ କି ଆପଣଙ୍କୁ ଏହାର ଆହୁରି ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବ। ଆପଣଙ୍କୁ ସକାଳୁ ଉଠି ନିଜର ଦୁଇ ହାତକୁ ଯୋଡ଼ି ଭଗବାନଙ୍କୁ ସ୍ମରଣ କରି ଓମ୍ ଜୋମ୍ ସହ ଏହି ଶବ୍ଦକୁ କହିବାର ଅଛି। ଏହା ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ମନ୍ତ୍ର ଅଟେ। ଏହି ମନ୍ତ୍ରକୁ ଜପ କରିବା ଦ୍ୱାରା ଯଦି ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀରେ କୌଣସି ଗ୍ରହ ଦୁର୍ବଳ ଥାନ୍ତି, ତେବେ ସେହି ଗ୍ରହ ଶକ୍ତିଶାଳୀ ମଧ୍ୟ ହୋଇଥାନ୍ତି ଏବଂ ଏହି ମନ୍ତ୍ରକୁ ସକାଳୁ ଜପ କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଦିନସାରାର ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ବନ୍ଧୁଗଣ, ଏହିପରି କୁହାଯାଏ, ଯଦି ଆମର ସକାଳଟି ଭଲରେ କଟେ ତେବେ ଦିନସାରା ମଧ୍ୟ ଭଲରେ କଟିଥାଏ। ତେଣୁ ଯଦି ସକାଳୁ ଉଠିବା ପରେ ଆମକୁ ସକାରାତ୍ମକ ଶକ୍ତିର ଅନୁଭବ ହୁଏ, ଆମର ମସ୍ତିଷ୍କରେ ସକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ଆସେ, ତେବେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦିନଟି ମଧ୍ୟ ଆମ ପାଇଁ ସକାରାତ୍ମକ ହୋଇଥାଏ। ମାତ୍ର ଜାଣତରେ ବା ଅଜାଣତରେ ଆମେ ସକାଳୁ ଉଠି ଯଦି କିଛି ଏପରି ଭୁଲ କରିଦେଇଥାଉ ଯାହା ପାଇଁ ଆମକୁ ଦାରିଦ୍ର୍ୟତାର ଶିକାର ହେବାକୁ ପଡ଼ିଥାଏ, କାରଣ ଏପରି କିଛି ଭୁଲ ଯୋଗୁଁ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଆମ ଉପରେ ରୁଷ୍ଟ ହୋଇଯାଇଥାନ୍ତି। ତେବେ ଯଦି ଆପଣ ମଧ୍ୟ କିଛି ଏପରି ଭୁଲ କରୁଛନ୍ତି, ତେବେ ଆଜିଠାରୁ ସେହି ସବୁ ଭୁଲକୁ ବନ୍ଦ କରିଦିଅନ୍ତୁ। ତେବେ ପ୍ରଥମ ଭୁଲଟି ହେଉଛି, ଆପଣ ନିଦରୁ ଉଠିବା ପରେ ସକାଳୁ କେବେ ବି ନିଜର ଆଙ୍ଗୁଠିକୁ ଫୁଟାନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଅତ୍ୟନ୍ତ ଅଶୁଭ ହୋଇଥାଏ। ଏପରି ମାନାଯାଏ ଯେ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିମାନେ ନିଜର ଆଙ୍ଗୁଠି ଫୁଟାଇଥାନ୍ତି ସେମାନଙ୍କର ଭାଗ୍ୟ ମଧ୍ୟ ଫୁଟିଯାଇଥାଏ। ଆଙ୍ଗୁଠି ଫୁଟେଇବା ବେଳେ ଯେଉଁ ଶବ୍ଦ ବାହାରିଥାଏ ତାହା ଆପଣଙ୍କ ଜୀବନରେ କଷ୍ଟ ଆଣିବାରେ ସହାୟକ ହୋଇଥାଏ, ସେଥିପାଇଁ କଦାପି ଏପରି ଭୁଲ କରନ୍ତୁ ନାହିଁ। ଦ୍ୱିତୀୟରେ, ସକାଳୁ ଉଠି କିଛି ବ୍ୟକ୍ତି ଆଇନାରେ ନିଜର ଚେହେରା ଦେଖିଥାନ୍ତି, ମାତ୍ର ଏହା ଅତ୍ୟନ୍ତ ଅଶୁଭ ହୋଇଥାଏ। ସକାଳୁ ଉଠି କେବେ ବି ନିଜର ମୁହଁ ଦେଖିବା ଉଚିତ ନୁହେଁ। ବାସ୍ତୁଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ମାନାଯାଏ ଯେ ସକାଳୁ ଆମେ ଯେତେବେଳେ ନିଦରୁ ଉଠିଥାଉ ସେତେବେଳେ ଆମ ଶରୀର ଉପରେ ନକାରାତ୍ମକ ଶକ୍ତିର ପ୍ରଭାବ ରହିଥାଏ, ଯାହାର ସବୁଠାରୁ ଅଧିକ ପ୍ରଭାବ ଆମର ମୁହଁ ଉପରେ ହିଁ ରହିଥାଏ। ସେଥିପାଇଁ ଆମେ ଯେତେବେଳେ ସକାଳୁ ଉଠି ଦର୍ପଣ ଦେଖିଥାଉ ସେତେବେଳେ ସେହି ନକାରାତ୍ମକ ଶକ୍ତି ଆମର ଆଖି ପାଟ ଦେଇ ପୁଣି ଥରେ ଆମର ଶରୀର ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିଥାଏ। ସେଥିପାଇଁ ସବୁବେଳେ ମୁହଁ ଧୋଇସାରି ଆଇନାରେ ମୁହଁ ଦେଖିବା ଉଚିତ, ତାହା ପୂର୍ବରୁ ଆଇନାରେ ମୁହଁ ଦେଖିବା ଅନୁଚିତ ଅଟେ। ତେବେ ଆସନ୍ତୁ ଏବେ ଜାଣିବା, ସକାଳୁ ଉଠି କାହାର ମୁଖ ଦର୍ଶନ କଲେ ଆପଣଙ୍କର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦିନଟି ଭଲରେ ଯାଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କୁ ଈଶ୍ୱରଙ୍କ କୃପା ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ତେବେ ପ୍ରଥମେ ଆପଣ ସକାଳୁ ଉଠି ନିଜର ଇଷ୍ଟଦେବଙ୍କର ହସ ହସ ମୁଖକୁ ଦର୍ଶନ କରନ୍ତି, ତେବେ ଏହା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ସକାଳୁ ଉଠିବା ପରେ ସମସ୍ତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଅଲଗା ଅଲଗା ଭାବ ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ। ସେଥିପାଇଁ ଯଦି ଆମେ ଅନ୍ୟ କାହାର ମୁଖ ଦେଖିଥାଉ
ତେବେ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କ ମଧ୍ୟରେ ଯେଉଁ ଭାବ ଥାଏ ତାହାର ନକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ଆମ ଉପରେ ପଡ଼ିଥାଏ। ତେଣୁ ଏସବୁ ନକାରାତ୍ମକ ପ୍ରଭାବରୁ ବଞ୍ଚିବା ପାଇଁ ସକାଳୁ ଉଠିବା କ୍ଷଣି ନିଜର ଇଷ୍ଟ ଦେବଙ୍କ ମୁଖକୁ ଦର୍ଶନ କରିବା ଉଚିତ। ଏହା ବ୍ୟତୀତ ସକାଳୁ ଉଠି ଆପଣ ନିଜର ପିତାମାତାଙ୍କୁ ମଧ୍ୟ ଦର୍ଶନ କରିପାରିବେ, କାରଣ ମାନାଯାଏ ଏହି ଧରିତ୍ରୀରେ ପିତାମାତା ହିଁ ସାକ୍ଷାତ ଈଶ୍ୱର ଅଟନ୍ତି। ଏବଂ ଆଉ ଗୋଟିଏ କଥା ହେଉଛି, ଆପଣ ସକାଳୁ ଉଠିବା କ୍ଷଣି ନିଜର ପାପୁଲିକୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ ଏବଂ ଏହି ମନ୍ତ୍ରଟିକୁ କୁହନ୍ତୁ। ମନ୍ତ୍ରଟି ହେଲା, କରଗ୍ରେ ବସତେ ଲକ୍ଷ୍ମୀ, କର ମଧ୍ୟେ ସରସ୍ୱତୀ, କର ମୂଳେ ତୁ ଗୋବିନ୍ଦ, ପ୍ରଭାତେ କର ଦର୍ଶନମ। ଏହି ମନ୍ତ୍ରକୁ ଉଚ୍ଚାରଣ କରିବା ଉଚିତ। ଏହାପରେ ହାତର ପାପୁଲିକୁ ମୁହଁରେ ଆଉଁସି ଆଣନ୍ତୁ ଏବଂ ନିଜର ଇଷ୍ଟ ଦେବଙ୍କୁ ପ୍ରଣାମ କରି ଶଯ୍ୟାତ୍ୟାଗ କରନ୍ତୁ। ଏପରି କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଈଶ୍ୱରଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହେବ ଏବଂ ଆପଣଙ୍କର ସେହି ଦିନ ସାରା ଶୁଭ ହୋଇଥାଏ। ଗୋଟିଏ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି, ଯଦି ସକାଳେ ଆପଣଙ୍କର ନିଜ ଭଗବାନଙ୍କର ଘଣ୍ଟି କିମ୍ବା ଶଙ୍ଖର ଧ୍ୱନି ସହିତ ଖୋଲିଥାଏ କିମ୍ବା କୌଣସି ସୁମଧୁର ସଙ୍କେତ ସହିତ ଖୋଲିଥାଏ, ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ। ଏହାର ସିଧାସଳଖ ଅର୍ଥ ଏହା ହୋଇଥାଏ ଯେ ଆପଣଙ୍କ ଜୀବନର ସମସ୍ତ ନକାରାତ୍ମକ ଉର୍ଜା ଏବଂ କଷ୍ଟକୁ ଭଗବାନ ହରଣ କରିଦେଇଥାନ୍ତି। ସେଥିପାଇଁ ଏହା ମଧ୍ୟ କୁହାଯାଏ, ସକାଳୁ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ହେବା ପୂର୍ବରୁ ଉଠି ସ୍ନାନ କରି ଈଶ୍ୱରଙ୍କ ପୂଜାପାଠ କରିବା ଉଚିତ ଏବଂ ଗୃହରେ ଶଙ୍ଖ ଏବଂ ଘଣ୍ଟିର ନାଦ କରିବା ଉଚିତ, ଯାହାଫଳରେ କି ଆପଣଙ୍କ ଗୃହରୁ ସମସ୍ତ ନକାରାତ୍ମକ ଶକ୍ତିର ନାଶ ହୋଇଥାଏ ଏବଂ ସକାରାତ୍ମକ ଶକ୍ତିର ସଞ୍ଚାର ହୋଇପାରିବ। ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣ ସକାଳେ ଘରୁ କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି ଏବଂ ବାଟରେ ଆପଣଙ୍କୁ କୌଣସି ସଫେଇ କର୍ମଚାରୀ କିମ୍ବା ଝାଡ଼ୁଦାର ଦେଖାଦିଏ, ତେବେ ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ହୋଇଥାଏ। ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ସଫେଇ କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ଶନିଦେବଙ୍କର ପ୍ରତୀକ ଭାବରେ ମାନାଯାଇଥାଏ। ତେଣୁ ଆପଣ ଯଦି ପ୍ରତିଦିନ ସକାଳେ ସଫେଇ କର୍ମଚାରୀମାନଙ୍କୁ କିଛି ଜିନିଷ ଦାନ କରନ୍ତି, ତେବେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ପୁଣ୍ୟ ଏବଂ ଈଶ୍ୱରଙ୍କ ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ଏବଂ ସକାଳୁ ଉଠିବା କ୍ଷଣି କଦାପି ନିଜର କିମ୍ବା ପରିବାରର ଅନ୍ୟ କୌଣସି ବ୍ୟକ୍ତିଙ୍କର ଛାଇକୁ ଦେଖିବା ଉଚିତ ନୁହେଁ। ଏପରି କରିବା ଦ୍ୱାରା ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦିନଟି ଖରାପ ହୋଇଥାଏ। କେବେ ସକାଳୁ ଉଠି କଦାପି ଅଇଁଠା ବାସନ ଦେଖିବା ଉଚିତ ନୁହେଁ। ସକାଳୁ ଅଇଁଠା ବାସନ ଦେଖିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ହେବାକୁ ଯାଉଥିବା କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ବିଘ୍ନ ହୋଇଯାଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କର ସମସ୍ତ କାର୍ଯ୍ୟର ବାଧା ବିଘ୍ନର ସାମ୍ନା କରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ସେଥିପାଇଁ ସବୁବେଳେ ରାତିରେ ଅଇଁଠା ବାସନ ସଫା କରିଦେବା ଉଚିତ। ରାତିରେ ଅଇଁଠା ବାସନ ପକାଇ ରଖିବା ଉଚିତ ନୁହେଁ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣଙ୍କୁ ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗେ ତାହେଲେ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଯଦି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ଭକ୍ତିର ସହକାରେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଲେଖିଦିଅନ୍ତୁ, ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ। ଧନ୍ୟବାଦ।